2015-16 অর্থ বছরের পর থেকে কোনো বছরই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর সবচেয়ে বড় কারণ রাজস্ব আদায়ে জটিল ও হয়রানিমূলক প্রক্রিয়া। ব্যবসায়ীরা ও বিশ্লেষকরা বলছেন, যেসব ব্যবসায়ী ভ্যাট ট্যাক্স দেন তাদের পোহাতে হয় নানা ঝক্কি ঝামেলা। এতে করে কর না দিয়ে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের কাছ থেকে দূরে থাকতে চান অনেক ব্যবসায়ী। সেলিম আলিকের রিপোর্ট। পণ্যের উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত প্রতিটি ধাপে ভ্যাট আদায় করে এনবিআর। সাধারণ মানুষের আয়ের টাকায় সরকারি অংশ আদায়ে আয়োজন করা হয় আয়কর মেলা। তবে দেশের উদ্যোক্তা ব্যবসায়ীদের বড় একটি অংশের অভিযোগ, তাদের ট্যাক্সের টাকায় দেশের উন্নয়ন হলেও ট্যাক্স দিতে গিয়ে হয়রানির যেন শেষ নেই। আমি আপ্যায়ন বাবদ একটা খরচ করলাম, এখন কোন কারণে মনে হইল কর্মকর্তার যে না, এই আপ্যায়ন খরচটা আসলে যথাযোগ্য হয় নাই, তখন সে কি করবে, ওইটাকে আমাকে প্রফিট ধরে 30% আমাকে ট্যাক্স করে দিবে, যেখানে আমার কর্পোরেট ট্যাক্স 10%। 10,000 টাকার জন্য 10,00,000 টাকা দিব, আচ্ছা ভাই আপনি 5,00,000 নেন, 2,00,000 নেন, তখন এটা নেগোসিয়েট করে, নেগোসিয়েট করার পরে উনি টাকা নিবে, কিন্তু ওইখানে আর 10,000 টাকা দেওয়া লাগলো না। 2017-18 অর্থ বছরের পর থেকে কোনো বছরে বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছুঁতে পারেনি রাজস্ব বোর্ড। এর মধ্যে 2019-20 অর্থ বছরে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে 2,18,406 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে 2,59,881 কোটি টাকা রাজস্ব আদায় হলেও ঘাটতি রয়ে যায় 41,118 কোটি টাকা। আর চলতি 2021-22 অর্থ বছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে ঘাটতি রয়েছে 17,082 কোটি টাকা। 10 জনের ভিতরে যদি 2 জন মাত্র যদি কর দেয় বা তারটা আসে, তাহলে আমার প্রতি পার পার্সন পড়ে যায় 5 টাকা করে। কিন্তু এই 10 জন লোকই যদি কর দিত বা দেয়, তাহলে 1 টাকা করে নিলেই হয়ে যেত। অর্থনীতিবিদরা বলছেন, ডিজিটাল বাংলাদেশে রাজস্ব আদায় প্রক্রিয়াও ডিজিটাল হওয়া জরুরি। এতে রাজস্ব আদায় যেমন সহজ হবে, বাড়বে রাজস্বের পরিমাণও। এনবিআর এর সক্ষমতা বৃদ্ধি এক, এবং আমাদের ডিজিটাল বিভিন্ন যে টেকনোলজির যে সুবিধাগুলি এখন আসছে সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের ভিত্তি বাড়ানো এবং কর ফাঁকি যেটা আছে সেটাকে রোধ করা। পাশাপাশি রাজস্ব আদায় খাতে সুশাসন ফিরিয়ে আনতে সরকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিম মালিক, আরটিভি, ঢাকা।